কর্মবিরতি প্রত্যাহার করলেন এইমসের চিকিৎসকেরা। সর্বোচ্চ আদালতের আবেদনে এই সিদ্ধান্ত। আরজি করার ঘটনায় গোটা দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি চলছিল, ফলে সমস্যায় পড়েছেন সাধারণ রোগী ও রোগীর আত্মীয়রা। চিকিৎসার জন্য হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছিল রোগীদের। এই অবস্থায় চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত। সেই আবেদনে সাড়া দিয়ে শুক্রবার কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। গত 11 দিন ধরে আরজিকর হাসপাতালের ঘটনায় প্রতিবাদে অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের মতো সামিল হয়েছিলেন নদিয়ার কল্যাণী এইমস। কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য রাজ্যসহ রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রোগীরা ভিড় জমায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আবেদনে সাড়া দিয়ে আজ থেকে ওপিডি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র রেসিডেন্ট থেকে ইন্টার্ন করা চিকিৎসকেরা। এইমসের জনসংযোগ আধিকারিক ডাক্তার সুকান্ত সরকার বলেন, জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তবে সিনিয়র চিকিৎসকরা আন্দোলনকে সমর্থন করলেও তারা পরিষেবা চালু রেখেছিলেন। গত 11 দিন ধরে একটা পেন ডাউন মুভমেন্ট করছিলেন, সেখানে তারা নর্মাল পেশেন্ট দেখছিলেন না, কিন্তু তারা এমার্জেন্সি বা অনকল ডিউটি করছিলেন। আর সেই সময় আমাদের ওপিডি পুরো চলছিল এবং সিনিয়র ডাক্তাররা ওপিডিতে চালাচ্ছিলেন, কিন্তু একটু রেস্ট্রিক্টেড নাম্বারে ছিল। আমরা সিরিয়াস পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, বাচ্চা পেশেন্ট, তাদের সবাইকে দেখছিলাম এবং যাদের ডেট দেওয়া আছে ওপিডিতে তারাও দেখছিল। একটু রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে আমরা দেখছিলাম নাম্বারে, কিন্তু ওভারঅল আমরা পরিষেবা বন্ধ হয়নি। আর আমরা এই জুনিয়র ডাক্তারদের সাপোর্টও করছিলাম এই মুভমেন্টে ডেফিনেটলি। এখন যেটা এইমস দিল্লি কালকে একটা খবর বেরিয়েছে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ডাক্তারদের ওনারা আহ্বান করেছেন যে আপনারা যাতে এই মুভমেন্টটা বন্ধ করে পরিষেবায় জয়েন করুন পেশেন্টের কথা ভেবে, সেই জন্য এইমস দিল্লি একটা কালকে বিজ্ঞপ্তি দিয়েছিল, তারা এই পেন্ডাউন মুভমেন্ট ওদের বন্ধ করেছে। এবং সেই দেখা সেটার জন্য হয়তো বা আমাদের আরডিএ যেটা অ্যাসোসিয়েশন আছে, রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, তারা ডিসাইড করেছে যে তারাও এই মুভমেন্টটা বন্ধ করে দেবে। তো আজ কালকে রাত্রির বেলা আমাদের কাছে মেসেজ এসেছে আরডিএর তরফ থেকে, আমাদের ডিরেক্টর স্যারও একটা ওনাদের কাছে আহ্বান করেছিলেন যে আপনারা এই মুভমেন্টটা বন্ধ করুন সুপ্রিম কোর্টের এরকম নির্দেশ অনুযায়ী। এবং সত্যি এটা একটা পেশেন্ট রিলেটেড ব্যাপার, পেশেন্ট কেয়ারটাও এটা অনেকটাই বিঘ্নিত হচ্ছে না এটাতে। তো জুনিয়র ডাক্তাররা সেটা মেনেছে এবং ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছেন, আমাদের রিলিজ দিয়েছেন, সেটাতে ওনারা বলেছেন আজ থেকে জয়েন করছে। এদিন জুনিয়র রেসিডেন্ট থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেন। চিকিৎসকরা এদিন কাজে যোগ দেওয়ায় খুশি রোগী থেকে তার পরিজনেরা। তাদের মতে গত কয়েকদিন ধরে চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল তাদের, অবশেষে পরিষেবা চালু হওয়ায় খুশি সকলে। এদিন পরিষেবা চালু হতেই এইমসে ভিড় জমাতে থাকেন রোগীরা, ফের চেনা ছন্দে হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কল্যাণী। নিউজ নোম্যানস ল্যান্ডে এখন সময় বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।